আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ দিদার চৌধুরী, সহকারী অধ্যাপক সরকারি টিচার্স ট্রেনিং কলেজ সিলেট। আমাদের সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, সরকারি টিচার্স ট্রেনিং কলেজের বিএড সম্মানের দ্বিতীয় বর্ষের পদার্থবিজ্ঞানের শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমরা গত সপ্তাহে তোমাদের সাথে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, সেটি হচ্ছে তাপ গতিবিদ্যার সংশ্লিষ্ট কিছু রাশি এবং ধারণা। আজকে তোমাদের সাথে আমি যে বিষয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তো আশা করি তোমাদের ভাল লাগবে। আমরা প্রথমে আপেক্ষিক তাপ বিষয়টা একটু আবার পুনরালোচনা করে নিই। যে তোমরা জানো যে আপেক্ষিক তাপ হচ্ছে কোনো বস্তুর 1 কেজি ভরের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই পদার্থের আপেক্ষিক তাপ বলে, এবং এই আপেক্ষিক তাপটি ইন্টারনাল এনার্জির সাথে সম্পর্কিত। তোমরা দেখতে পাচ্ছ এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে লোহার, একটা হচ্ছে পানি। তো 1 কেজি লোহা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে, 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করতে তার তাপ লাগে 452 জুল, আর 1 কেজি পানির 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি করতে লাগে 4200 জুল। আমরা যদি এই যে বিভিন্ন বস্তুগুলো দেখে থাকি, যে পানি, অ্যালুমিনিয়াম, লোহা, গ্লাস, এবং এক একটির আপেক্ষিক তাপ যদি দেখে নিই, পানির 4200 জুল পার কেজি পার ডিগ্রি সেলসিয়াস, অ্যালুমিনিয়ামের 900 জুল পার কেজি পার ডিগ্রি সেলসিয়াস, লোহার হচ্ছে 452 জুল পার কেজি পার ডিগ্রি সেলসিয়াস, এবং গ্লাসের 540 জুল পার কেজি পার ডিগ্রি সেলসিয়াস। তো আমরা এই আপেক্ষিক তাপ ব্যাপারটা এই জন্য জানবো যে আপেক্ষিক তাপের সাথে আমরা যে আজকে যে টপিকসটি আলোচনা করতে যাচ্ছি তাপগতিবিদ্যার প্রথম সূত্র, তোমরা জানো যে ইন্টারনাল এনার্জি একটি ইম্পর্টেন্ট একটি জিনিস, সেইটার সাথে এই আপেক্ষিক তাপে জড়িত। এই জন্যে আমরা এটা একটু আরো দেখলাম যে এক একটি বস্তুর তাপ, আপেক্ষিক তাপ এক এক ধরনের। তাইলে আমরা এই একটি ছবিতে আমরা যদি জিজ্ঞেস করি যে অ্যালুমিনিয়ামের ডিশে এক টুকরো বরফ রয়েছে, লোহার ডিশে এক টুকরো বরফ রয়েছে, এবং গ্লাসের ডিশে এক টুকরো বরফ রয়েছে, যে বরফের কোন টুকরোটি আগে গলবে একটু তোমরা চিন্তা করে দেখো, যে কোন টুকরোটি আগে গলবে। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো যে এই যে চার্টের দিকে যদি তুমি যদি তাকাও, যে পানি, অ্যালুমিনিয়াম, লোহা, গ্লাস, এখানে অ্যালুমিনিয়াম, লোহা ডি লোহা এবং গ্লাসের ডিশ রয়েছে, এর মধ্যে সবচাইতে আপেক্ষিক তাপ সবচাইতে কম হচ্ছে লোহার, তাহলে বুঝতে পারতেছে যে লোহার ডিশে রাখা বরফের টুকরোটি আগে গলবে, কারণ তা সে 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা তার বৃদ্ধি করতে মাত্র 452 জুল লাগে। আমরা যদি আবার আরেকটি বিষয় আমরা একটু জেনে নেই, আমরা গত ক্লাসে এই বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম, সিস্টেম পরীক্ষা নিরীক্ষার সময় আমরা জড়জগতের যে নির্দিষ্ট অংশ বিবেচনা করি তাকে সিস্টেম বলে। আমরা গত ক্লাসে সেটা আমরা বলেছিলাম, পিস্টনযুক্ত সিলিন্ডারে আবদ্ধ কিছু গ্যাস, এই যে আমরা দেখতে পাচ্ছি যে পিস্টনযুক্ত সিলিন্ডার, এখানে আবদ্ধ কিছু গ্যাস, এই এই এটাই হচ্ছে আমরা সিস্টেম বলতে পারি। আবার এখানে যদি আমরা একটু উদাহরণ দিই যে এই ইনসুলেশন করা একটি রুম, এবং এই রুমের চারদিকে একটা আবরণ রয়েছে, সারফেস আমরা বলতে পারি। আবার এই আলোকে যদি আমরা ওভেনে রাখি, তাহলে ওভেনের আলোর চারপাশে তার সাথে একটা স্কিন রয়েছে আলোর, তাহলে এই যে বদ্ধ রুমের ভিতরের যে দাগাঙ্কিত পৃষ্ঠ, যেটাকে আমরা সারফেস বলতে পারি, এবং এই যে আলোর স্কিনটা, চামড়াটা, সেটা হচ্ছে সিস্টেম বাউন্ডারি। আর এই যে সিস্টেম বাউন্ডারির ভিতরে যে অংশটুকু, অথবা আলো যে স্কিনের ভিতরের যে অংশটুকু আমরা, সেটাকে আমরা সিস্টেম বলতে পারি, অর্থাৎ ভিতরের বায়ু এবং মোমবাতি মিলে সিস্টেম। আর এটা হচ্ছে ওভেনের ভিতরের আলুটাকে আমরা সিস্টেম হিসেবে ধরতে পারি। আমরা কয়েক ধরনের সিস্টেম আমরা জেনেছিলাম পূর্ববর্তী ক্লাসে, যে ওপেন সিস্টেম, ক্লোজ সিস্টেম, আইসোলেটেড সিস্টেম। তো আমরা একটু একটু জেনে নিই আবার ওপেন সিস্টেমটা কী হতে পারে। আমরা জানি যে ওপেন সিস্টেম হচ্ছে
যাতে তাপ এবং বস্তু দুটি আদান প্রদান করতে পারে। যেমন আমরা ফুটন্ত জলের পাত্র, একটি পাত্রতে জল ফুটছে, তাহলে এখানে তাপ তাপ দিচ্ছি আমরা, আবার রেডিয়েশনের মাধ্যমে তাপ বের হয়ে যাচ্ছে। আবার এখানে আমি পানি পানি ফুটছে, তাহলে কিছু বাষ্প আকারে পানি বের হয়ে যাচ্ছে, ইচ্ছে করলে আমি আরও কিছু পানি এখানে ঢালতে পারি। এই যে ব্যাপারটা, এটা এই সিস্টেমের নামই হচ্ছে ওপেন সিস্টেম। আমরা যদি আরেকটু দেখি, এই দুটা চিত্র যদি দেখি, যে পাখি পাখি কোন ধরনের সিস্টেম, পাখি একটি ওপেন সিস্টেম, তুমি বুঝতেই পারতেছো যে তার চামড়া এবং পালক দ্বারা সারাউন্ডিংস থেকে পৃথক রয়েছে, এবং এটি পরিবেশের সাথে তাপ, পদার্থ, বস্তু উভয়ই বিনিময় করতে পারে, এই জন্য এটি একটি ওপেন সিস্টেম। আমরা যদি বলি ক্লাসরুমটি কোন ধরনের সিস্টেম, তোমরা একটু চিন্তা করে নাও যে ক্লাসরুমটি কোন ধরনের সিস্টেম হতে পারে। আচ্ছা, এখন আমরা ক্লোজ সিস্টেমের একটি এক্সাম্পল আমরা দেখতে পারি। ক্লোজ সিস্টেম, আগেই জেনেছি আমরা যে ক্লোজ সিস্টেম শক্তি আদান প্রদান করতে পারে কিন্তু বস্তু আদান প্রদান করতে পারে না। আমরা যদি একটি উদাহরণ দেখি, যে এই পাত্রটিতে যদি আমি ঢাকনা দিয়ে ঢেকে দিই, তাহলে দেখা গেছে যে শক্তি তাপ আমরা দিই, তাপটা রেডিয়েশন আকারে বের হয়ে যেতে পারে, আর কিন্তু এটা থেকে কোনো আমরা আমরা কল পানি বাইরে থেকে পানি দিব না, অথবা ভিতর থেকে পানি বের হয়েও যেতে পারে না, অর্থাৎ বস্তু আদান প্রদান করতে পারে না। এই জন্য এটা হচ্ছে একটি ক্লোজ সিস্টেমের উদাহরণ। আর আমরা যদি দেখি আইসোলেটেড সিস্টেমের উদাহরণ কী হতে পারে, আইসোলেট সিস্টেম আমরা জানি, থার্মোফ্লাক্স আমরা সবাই চিনি এটাকে, এটার সাথে আমরা পরিচিত, আমরা পানি গরম রাখার জন্য এটা ব্যবহার করে থাকি। এটি এটি পরিপার্শ্বের সঙ্গে শক্তি এবং পদার্থের কোনোটি আদান প্রদান করতে পারে না, অর্থাৎ এটাতে তাপ ঢুকতে পারে না, আবার এখান থেকে তাপ সাধারণত বের হয়ে যেতে পারে না, এটাতে তাপ বস্তু ঢুকতে পারে না, অথবা বস্তু এখান থেকে বের হয়ে যেতে পারে না। এটা এটা হচ্ছে আইসোলেটেড সিস্টেমের উদাহরণ। আমরা এখন আর একটু একটু ব্যাপার জেনে নিই, যেহেতু আমরা থার্মোডাইনামিক্সের প্রথম সূত্রে কাজ একটি ফ্যাক্টর, এবং কাজটা কাজের সাথে আয়তন এবং চাপের সম্পর্ক রয়েছে, তাইলে আমরা বয়েলের সূত্রটা একটু জেনে নিই। আমরা জানি যে বয়েলের সূত্রে বলে যে স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক, অর্থাৎ আয়তনটা চাপের ব্যস্তানুপাতিক, তাপমাত্রা স্থির থাকে। অর্থাৎ আমরা যদি টেম্পারেচারকে কনস্ট্যান্ট রাখি, তাহলে আমরা একটি এক্সাম্পল যদি দেই, তাইলে এখানে দেখতে পাচ্ছি আমরা একটি একজন ডুবুরি পানির ডুবুরি ডুবুরি পানির যত গভীরে যাচ্ছে ততই চাপ বাড়ে, ডুবুরি যতই পানির নিচে যেতে থাকে ততই চাপ বাড়ে, এবং ফুসফুসের ভিতরের বাহি তখন তখন সংকুচিত হয় এবং ফুসফুসের আয়তন কমে। তাইলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আয়তনের সাথে চাপের সম্পর্ক, চাপ বাড়লে আয়তন কমে যায়। আমরা যদি আরেকটি এক্সাম্পল দেখি, এখানে একটি পিস্টন নিচে নামছে, নিচে নামার সাথে সাথে আমরা যে অণুগুলার অবস্থা দেখতে পাচ্ছি, যে প্রতি আয়তন কমলে প্রতি একক আয়তনে গ্যাসের কণার সংখ্যা বৃদ্ধি পায়। যখন সে আয়তন কমে তখন প্রতি একক আয়তনে গ্যাসের কণার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, ফলস্বরূপ সিলিন্ডার প্রাচীরের কাছাকাছি গ্যাসের অণুগুলির সংখ্যাও বৃদ্ধি পায়, এবং এর ফলে প্রাচীরের সাথে সংঘর্ষের সংখ্যা বৃদ্ধি পায়। প্রতি একক ক্ষেত্রফলে সংঘর্ষের সংখ্যা বাড়ার সাথে সাথে প্রতি একক ক্ষেত্রের বলও বেড়ে যায়, ফলে চাপ বৃদ্ধি পায়। আমরা যদি এটাকে একটু সামারাইজ করি, যে আয়তন যখন কমে প্রতি একক আয়তনে গ্যাসের কণা বৃদ্ধি পাচ্ছে, সিলিন্ডারের দেয়ালে সংঘর্ষের সংখ্যা বাড়ে, এবং প্রতি একক ক্ষেত্রফলে বল বৃদ্ধি পায় এবং চাপ বৃদ্ধি পায়। তাহলে আমরা এটাও দেখলাম যে আয়তন কমলে চাপ বেড়ে যাচ্ছে। আমরা এই 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 উদাহরণে আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি ডাটা নিয়েও কাজ করি, তাহলে দেখা যাচ্ছে যে চাপ বাড়ছে এবং আয়তন কমে যাচ্ছে। আরেকটি সূত্র আমরা জানি, যে আগেও জানি, চার্লসের সূত্র। এটির একটি প্রকাশ হচ্ছে এভাবে, স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক। এখানে আবার একটা কথা হচ্ছে যে স্থির চাপে মানে পিটা কনস্ট্যান্ট, তখন আয়তন হচ্ছে তাপমাত্রার সমানুপাতিক। এটির একটি এক্সাম্পল আমরা যদি দেই, যে একটি ফ্রিজের ভিতরে যদি আমরা একটি ফুলানো বেলুনকে ভিতরে রাখি, তাহলে তাপমাত্রা কমার সাথে সাথে দেখা যাবে, এই যে আমরা এই এই বেলুনটাকে এখানে রাখলাম, তাপমাত্রা কমার সাথে সাথে দেখা গেল যে তার আয়তন কমে গেল।
আচ্ছা, আবার বেলুনটাকে যদি আমরা বাইরে নিয়ে আসি, এই যে আমরা যদি ফ্রিজের ভিতর থেকে বাইরে নিয়ে আসি, তাহলে দেখা যাচ্ছে তাপমাত্রা বাড়ার সাথে সাথে তার আয়তনও বেড়ে যাচ্ছে। এটি একটি চার্লসের সূত্রের উদাহরণ হতে পারে। আমরা আরেকটি সূত্র নিয়ে এখন কথা বলতে চাচ্ছি, যে গে লুসাকাস ল অফ প্রেশার টেম্পারেচার। আমরা এটাকে এভাবে বলতে পারি, স্থির আয়তনে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ ওই গ্যাসের পরম বা কেলভিন তাপমাত্রা সমানুপাতিক। আমরা যদি দেখি যে পি প্রপোর্শনাল টু টি, তবে এখানে আয়তন আয়তন ভিটা হচ্ছে কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট। এটা একটা উদাহরণ যদি আমরা দেখি এখানে, যে একটি গাড়ি যদি রাস্তায় চলে, তাহলে আমরা দেখতে পাচ্ছি গাড়িটা চলছে এবং এই যে চাকা ঘুরলো, এই চাকাটা যখন ঘোরে তখন রাস্তার সাথে তার সংঘর্ষ হয়, এবং সংঘর্ষ হলে টায়ারের ভিতরের বায়ু অথবা বাতাস এটা উত্তপ্ত হয়ে যায়, এবং এই উত্তপ্ত হওয়ার কারণে টায়ারের ভিতরের বায়ুর আয়তন প্রসারিত হতে পারে না, তাই চাপ বেড়ে যায়। অর্থাৎ আমরা বলতে পারি যে চাপ তাপমাত্রার সমানুপাতিক। তো এটা একটা উদাহরণ হতে পারে। আমরা এই যে অ্যাভোগাড্রোর ল, আমরা এটা আগেও জানি, আমরা এই বয়সের ল, চার্লসের ল, গেল ওসাকের ল আমরা দেখলাম, আবার এই এটা জানি আমরা যে এটা আমরা জানি যে পি ভি ইকুয়াল টু এনআরটি। আর আমরা যদি এই সবগুলো সূত্রকে একত্রিত করি, তাহলে পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান, পি টু ভি টু বাই টি টু, এগুলো আমাদের গতি তাপ গতিবিদ্যার প্রথম সূত্র জানার জন্য কাজে লাগবে। তো আমরা একটু আগাই যে আমরা ইন্টারনাল এনার্জি, আমরা একটু আগেও জানছি যে ইন্টারনাল এনার্জি, গত ক্লাসে আমরা ইন্টারনাল এনার্জি সম্পর্কে জেনেছিলাম, তারপরে আজকে আমরা এই ইন্টারনাল এনার্জি সম্পর্কে আর একটু আর পুনরালোচনা করে করি। যে আমরা যদি আগের স্লাইডটাতে আমরা একটু তাকাই, যে গতিশক্তি রৈখিক গতির কারণে, আবর্তন গতির কারণে, স্পন্দন গতির কারণে, তোমাদের নিশ্চয় মনে পড়ছে আমরা গত ক্লাসে এই স্লাইডটি দেখিয়েছিলাম। আবার স্থিতিশক্তি হচ্ছে তার যে বন্ধনগুলো যখন ভেঙে যাচ্ছে তখন তার যে শক্তিটা অবমুক্ত হয়, তাহলে আমরা অভ্যন্তরীণ শক্তি বা অন্তঃশক্তিকে আমরা বলতে পারি যে গতিশক্তি এবং স্মৃতিশক্তির সমষ্টি। তো গতিশক্তি স্মৃতিশক্তির সমষ্টি আমরা বলি যে কোনো সিস্টেম তার পরিবেশের সাথে যে কোনো ভৌত অবস্থায় থাকুক না কেন, এর অভ্যন্তরে কিছু শক্তি সঞ্চিত থাকে। বাহ্যিক কোনো কারণে সিস্টেমের ভৌত অবস্থার কোনো পরিবর্তন ঘটলে অভ্যন্তরীণ শক্তিরও পরিবর্তন ঘটে, আর এই অভ্যন্তরীণ শক্তিটা সরাসরি তাপমাত্রার সমানুপাতিক। তো আমরা আবার আগের স্লাইডে ফিরে যাই, যে এই ইন্টারনাল এনার্জিকে পরিবর্তন করা যায় দুইভাবে, একটা হচ্ছে কাজ এবং তাপের মাধ্যমে। আমরা যদি একটু দেখি যে এই যে কাজ বা তাপ, তাপ বা কাজের মাধ্যমে কোনো তাপীয় সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন করা যেতে পারে, তাহলে ইন্টারনাল এনার্জিটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এই ইন্টারনাল এনার্জি আবার ডাইরেক্টলি প্রপোর্শনাল টু হিট। আচ্ছা, তাহলে আমরা যদি বলি যে যখন কোনো সিস্টেমে, সিস্টেম তার চারপাশে কাজ করে, যখন সিস্টেম চারপাশে কাজ করে তখন সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি হ্রাস পায়। যখন কোনো বাহ্যিক চাপের বিরুদ্ধে গ্যাস প্রসারিত হয় তখন গ্যাসটিকে তার সারাউন্ডিংসে কিছু শক্তি প্রদান করতে হয়। সুতরাং ঋণাত্মক কাজ গ্যাসের সামগ্রিক শক্তি হ্রাস করে। যখন গ্যাস সংকুচিত হয় তখন শক্তি গ্যাসে স্থানান্তরিত হয়, তাই ধনাত্মক কাজের কারণে গ্যাসের শক্তি বৃদ্ধি পায়। আমরা যদি একটু দেখি যে সাইনগুলো খুব ইম্পর্টেন্ট, যে শক্তির পরিবর্তন, তাপের পরিবর্তন, ইন্টারনাল এনার্জির পরিবর্তন, কাজ, এই কাজের পরিবর্তন অথবা কাজ, এগুলার চিহ্নটা খুবই ইম্পর্টেন্ট। যদি সিস্টেমে তাপ সরবরাহ করা হয় তাহলে ডিকিউটা ধনাত্মক হয়, আর সিস্টেম যদি তাপ হারায় তখন ডিকিউটা ঋণাত্মক হয়। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, যদি সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায় তখন আমরা এটাকে পজিটিভ বলবো, আর সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি হ্রাস পেলে সেটাকে বলবো আমরা নেগেটিভ। সিস্টেমের উপর কাজ সম্পন্ন হলে, অর্থাৎ আয়তন যদি কমে যায়, সিস্টেমের উপর কাজ সম্পন্ন করলে অর্থাৎ আয়তন যদি কমে যায় তখন কাজ হচ্ছে ধনাত্মক, আর সিস্টেম কর্তৃক কাজ সম্পন্ন করলে অর্থাৎ আয়তন যদি পজিটিভ, আয়তন যদি বেড়ে যায় তাহলে আমরা বলবো এটা হচ্ছে কাজটা হচ্ছে ঋণাত্মক। আবার আরেকটা জিনিস হচ্ছে, সিস্টেমে তাপ সরবরাহ করলে অভ্যন্তরীণ শক্তি কিন্তু বৃদ্ধি পায়।
আর সিস্টেমের উপর কাজ সম্পন্ন হলে তাহলে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায়, অর্থাৎ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায় যদি সিস্টেমে তাপ সরবরাহ করা যায় অথবা সিস্টেমের উপর কাজ সম্পন্ন হয়, ওয়ার্ক ইজ ডান অন দ্য সিস্টেম। আর অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাবে কখন, যদি সিস্টেম তাপ হারায় অথবা ওয়ার্ক ইজ ডান বাই দ্য সিস্টেম, সিস্টেম কর্তৃক কাজ সম্পন্ন হলে অভ্যন্তরীণ শক্তিটা হ্রাস পাবে। তো আমরা আরেকটু আগাই যে স্টেট অফ এ সিস্টেম, স্টেট অফ এ সিস্টেম অফ এ সিস্টেম, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা যদি হয় আইস, এটা যদি হয় লিকুইড, এটা যদি হয় গ্যাস, তাহলে এই এক একটি স্টেট, এই এক একটি স্টেটটা বৈশিষ্ট্যটা আমরা বলি যে একটি তিনটা ভেরিয়েবল পিবিটি, প্রেশার, আয়তন, তাপমাত্রা, এই ভেরিয়েবল দ্বারা এইগুলার এক একটি স্টেটকে আমরা ডিফাইন করতে পারি। তাহলে আমরা বলবো স্টেট, এটা একটা স্টেট, এটা একটা স্টেট, এটা আর একটা স্টেট, এবং সিস্টেমের চাপ কমালে আয়তন বাড়বে, সিস্টেমটি নতুন একটি অবস্থায় যায়। আবার সিস্টেমের তাপমাত্রা বাড়লে আয়তন বাড়বে, সিস্টেমটি নতুন একটি অবস্থায় যায়। আমরা যদি এই গ্রাফটা দেখি, গ্রাফে এই জায়গায়, এই জায়গায় যদি আমরা বলি এটা একটা, এখানে পি ওয়ান ভি ওয়ান, অর্থাৎ তার চাপ তার আয়তন একটা আছে, তাহলে এটা একটা স্টেট। যখন পরিবর্তিত হয় তার, পরিবর্তিত হওয়ার পরে অর্থাৎ তার যদি আয়তন বেড়ে যায়, তাহলে আয়তন বাড়ার সাথে সাথে তার চাপ কমে গেল, তাহলে সে এই স্টেটে চলে আসলো, অর্থাৎ এটা একটা স্টেট, তাহলে এটা একটা স্টেট। আর তাহলে স্টেট অফ এ সিস্টেম ইজ দ্য কন্ডিশন অফ এ সিস্টেম, কন্ডিশন অফ দ্য সিস্টেম ডিফাইন বাই সার্টেন সেট অফ প্রপার্টিস। আমরা সাধারণত স্টেট ভেরিয়েবল ভি পিভিটি দিয়ে আমরা স্টেটকে সাধারণত আমরা বুঝিয়ে থাকি। এখানে আমরা যদি এই উদাহরণটা দেখি, এখানে আমরা তাপ দিচ্ছি, তাইলে তার স্টেট এটা, এটা এটা স্টেটের পি ওয়ান ভি ওয়ান যদি থাকে ফেজ ওয়ান, তাহলে তাপ দিলে তার প্রেশার এবং আয়তন পরিবর্তিত, তার ফেজ ফেজ টুতে চলে গেল, তার এটা এটা একটা স্টেট হবে আর এটা একটা স্টেটে চলে গেল। আমরা প্রসেস যদি আমরা বলি, প্রসেসটা কি হতে পারে, আমরা স্টেট জানলাম, এখন প্রসেস, গ্যাসের পরিমাণ এবং তাপমাত্রা স্থির রেখে আমরা এই যে সিরিঞ্জটাকে যদি আমরা দেখি, সিরিঞ্জের প্লাঞ্জারে আমরা যদি ধীরে ধীরে গ্যাসটাকে সংকুচিত করি, তাহলে দেখা যাবে আয়তন কমে যাবে এবং চাপ বৃদ্ধি পাবে। আমরা যদি সিরিঞ্জের প্লাঞ্জারকে টানতে পারি তবে আয়তন বৃদ্ধি পাবে এবং চাপ হ্রাস পাবে। এই এই যে দেখতে পাচ্ছি আমরা এই উদাহরণটা, আমরা যদি এইটাকে, আমরা যে একটু আগে বলছিলাম যে সে প্রথমে এই স্টেটে ছিল, তাকে যখন আমরা সংকুচিত করে নিয়ে আসলাম তখন সে এই স্টেটে চলে গেল, অর্থাৎ এই স্টেটে যখন সে সংকুচিত হয়েছে তো তার আয়তন কমে গেছে এবং তার চাপ, এখানে এখান থেকে যখন সে এই জায়গায় চলে আসলো তখন তার আয়তন কমে গেল, তাহলে চাপ বৃদ্ধি পেল। আবার যদি সে যখন সে প্রসারিত হয় তখন তার প্রসারিত হলে আয়তন বৃদ্ধি পাবে কিন্তু চাপ হ্রাস পাবে। তাহলে আমরা যদি বলি যে প্রসেসটা কি হতে পারে, তাহলে এনি চেঞ্জ এ সিস্টেম আন্ডার গোজ ফ্রম ওয়ান ইকুইলিব্রিয়াম স্টেট টু অ্যানাদার ইজ নোন এজ প্রসেস। আমরা এখানে যদি একটি উদাহরণ দেই, এটি একটি স্টেট, এই আর একটা স্টেট, তারপরে এই এই যে একটি স্টেট থেকে সে যখন এই স্টেটে যখন আসে তখন এটা একটা স্টেট, এটা অ্যাক্সেস, তাহলে এই স্টেট থেকে এই স্টেটে যেভাবে আসলো সেটা হচ্ছে একটা প্রসেসের মাধ্যমে। তাহলে আমরা বলি সাধারণত প্রসেস হচ্ছে এক এবং তিন, এই এক নাম্বার এবং এই তিন নাম্বার প্রসেস, এটা হচ্ছে আইসোথার্মাল প্রসেস, আর প্রসেস দুই এবং এই চার, এটা হচ্ছে আইসোকোরিক প্রসেস। তো আমরা একটু আগাই তাহলে এগুলো আরও একটু বিস্তারিত বুঝতে পারবো। আমরা এগুলোর একটু উদাহরণ দিতে চাচ্ছি যে সদৃশ্য সাদৃশ্য করি যে স্টেট এবং পাথ ফাংশন কী হতে পারে। একটি উদাহরণ এখানে যদি আমরা দেখি যে এটা একটা স্টেট এবং আর একটা স্টেট এখানে, অর্থাৎ এই সিঁড়ি বেয়ে উপরে উঠে এখানে, তাহলে একজন মানুষ এখানে ছিল, সে এখানে গেল, তাহলে প্রথমে এখানে ছিল এটা একটা স্টেট আর উপরে গেল আর একটা স্টেট। আর এই যে দূরত্বটা হচ্ছে আমরা ডেল ওয়াই যদি বলি, কেউ এই পথে গিয়ে উঠতে পারে একদম টপে, আবার কেউ আছে এই এই পথে, অর্থাৎ আমরা এটাকে বলি আমরা
লিফটের মাধ্যমে যদি আমরা উঠি তাহলে দুইটা পথেই সে উঠতে পারে টপে। তাহলে আমরা যদি বলি টাইম, টাইমটা কি সে স্টেট ফাংশন না পাথ ফাংশন, সময়টা স্টেট ফাংশন না পাথ ফাংশন? তাহলে আমরা যদি দেখি সিঁড়ি দিয়ে উঠলে, সিঁড়ি দিয়ে উঠলে যদি সিঁড়ি দিয়ে সে উঠে তাহলে তার টাইম বেশি লাগবে, আর লিফট দিয়ে যদি উঠে তার টাইমটা কম লাগবে। তাহলে বোঝা গেল যে এটা একটা পাথ ফাংশন, এটা পথের পথের উপর নির্ভর করবে তার কম হওয়া বা বেশি হওয়া। আমরা যদি দেখি কাজ, এটা যদি দেখি তাহলে যদি দেখি পাথ এক অনুসরণ যদি করে, সে যদি লিফট দিয়ে উঠে তাহলে দেখা যাবে সে খুব অল্প সময়ের মধ্যেই কম কাজ করে সে পাঁচতলায় উঠতে পারবে, আর যদি সে বি পাথ ধরে যায় তাহলে তাকে পাঁচতলায় উঠতে অনেক সময় লাগবে বেশি, কাজও করতে হবে বেশি। অর্থাৎ কাজ নির্ভর করে কোন পথ অনুসরণ করা হয় তার উপরে, যার কারণে কাজকেও আমরা বলতে পারবো পাথ ফাংশন। সেটা আপনি এভাবে গেলে কাজ, যে কাজ হবে লিফট দিয়ে উঠলে সমান পরিমাণ কাজ হবে না, অর্থাৎ কাজটা পথের উপর ডিপেন্ড করে। আমরা যদি আরেকটু দেখি যে এই যে উলম্ব দূরত্বটা, এইটা কি পাথ ফাংশন না স্টেট ফাংশন? যে আমরা যদি দেখি সিঁড়ি দিয়ে বা লিফট দিয়ে উঠলে উভয় ক্ষেত্রে কিন্তু উলম্ব দূরত্ব একই। আমি যদি সিঁড়ি দিয়ে উঠি অথবা লিফট দিয়ে উঠি তাহলে এই যে দূরত্ব, যে দূরত্বটা আছে উভয় ক্ষেত্রেই ফিক্সড, তাহলে এটা হচ্ছে স্ট্রেট ফাংশন। এটা কোন পথে গেলেন সেটার উপর ডিপেন্ড করে না। আচ্ছা, আর আমরা আরেকটু আগাই যে ইন্টারনাল এনার্জি, এই ইন্টারনাল এনার্জি হচ্ছে একটা স্টেট ফাংশন। সেটা কেন? যে ইউ ইন্টারনাল এনার্জি একটি স্টেট ফাংশন যা চাপ, আয়তন, তাপমাত্রার প্রেক্ষিতে সিস্টেমের স্টেটের উপর ডিপেন্ড করে, পাতের উপর ডিপেন্ড করে না। আমরা একটু আগে বলছিলাম যে পথ পাতের উপর ডিপেন্ড করবে না, এই সে এই পথে গেল না এই পথে গেল, সিঁড়ি দিয়ে উঠলো না লিফটে উঠলো সেটার উপর ডিপেন্ড করবে না, তো স্টেটের উপর ডিপেন্ড করবে। আমরা সাধারণত দেখি যে ইন্টারনাল এনার্জি যদি এই থাকে প্রথমে এবং আমরা যদি তাপ দিয়ে এটাকে পরিবর্তিত করে ইট নিই, তাহলে ইন্টারনাল এনার্জির পরিবর্তনটা হচ্ছে, আমরা এইটাকে বলবো আমরা, এটা হচ্ছে স্টেট ফাংশন। একটি উদাহরণ আমরা যদি একটু দেখি যে দুটি অভিন্ন পাত্রে সমান পরিমাণ পানি আছে, দুটি অভিন্ন পাত্রে সমান পরিমাণ পানি আছে, 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়ানোর জন্য একটি পাত্রে তাপ দেই এবং অন্য পাত্রটির পানিকে নাড়িয়ে আলোড়িত করি যাতে তাপমাত্রা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পায়। অর্থাৎ আমরা এটাকে তাপ দিয়ে আমরা 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়াচ্ছি এবং এটাকে একটি নাড়ানি দিয়ে নাড়িয়ে তার 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি করছে। তাহলে উভয় সিস্টেমের পরিবর্তন ঠিক একই, পরিবর্তনটি কিভাবে সংঘটিত হলো এটা কিন্তু স্বাধীন। অর্থাৎ কিভাবে এটা সংঘটিত হইলে এটা এটার উপর ডিপেন্ড না করে দুটার উভয় ক্ষেত্রে পরিবর্তন কিন্তু একই হলো। তাহলে আমরা বলতে পারি এই জন্যই ইন্টারনাল এনার্জি হচ্ছে একটি স্টেট ফাংশন। আমরা যদি আরেকটি উদাহরণ দিই যে তাপমাত্রা একটি স্টেট ফাংশন, কারণ তাপমাত্রা কি কোন ধরনের ফাংশন? তাপমাত্রা একটি স্টেট ফাংশন কারণ এটি একটি মান যা কোনো বস্তুর অবস্থা নির্ধারণ করতে ব্যবহৃত হয়। যদিও তাপমাত্রা চূড়ান্ত তাপমাত্রা এবং প্রারম্ভিক মানের উপর নির্ভর করে, কোন পথে মান অর্জন করে সেই পথের উপর নির্ভর করে না। আমরা যদি বলি আয়তন একটি স্টেট ফাংশন কারণ ভলিউম, আয়তন কেবল চূড়ান্ত এবং প্রারম্ভিক মানের উপর নির্ভরশীল, কোন পথে মান অর্জন করে সেই পথের উপর তাপ উপর নির্ভর করে না। এটা হচ্ছে আয়তন, আয়তন নির্ভর করে না। তো আমরা একটু উদাহরণ দেই, একটি বেলুন একটি নির্দিষ্ট আয়তন পর্যন্ত ফুলিয়ে তুলি, যদি একাধিকবারে ফুলাই বা একবারেই ফুলাই শেষ পর্যন্ত একই আয়তন অর্জন করবে। আমি যদি বারে বারে ফুলাই অথবা একবারে ফুলাই, কিন্তু আমরা যদি একটি নির্দিষ্ট আয়তন পর্যন্ত ফুলাতে চাই তাহলে বারে বারে ফুলালেও অথবা একবারে ফুলালেও সে একই আয়তন অর্জন করবে, যার কারণে এটি একটি স্টেট ফাংশন। আমরা যদি প্রেশার একটি স্টেট ফাংশন কিনা, কারণ প্রেশার যদি আমরা স্টেট ফাংশন কিনা, আমরা যদি দেখি যে এটা আমি আমি আমরা যদি একটি উদাহরণ দিই, আমি যদি আমি একটি টিলার নিচে থাকি, আমি যদি টিলার নিচে থাকি তাহলে টিলা টিলা দিয়ে সোজাসুজি উঠে যদি আমি উঠে যাই,
তাইলে যে প্রেশার টিলার উপরে উঠলে যে প্রেশার হবে, আমি যদি বিভিন্ন পথে ঘুরে ঘুরেও যাই টিলার উপরে যদি যাই, তাহলে দেখা যাবে যে প্রেশার টিলার উপরে প্রেশার রেখি, অর্থাৎ এটি এটিও একটি স্ট্রেট ফাংশন, এটি পথের উপর ডিপেন্ড করবে না। আমরা যদি দেখি যে আরেকটি উদাহরণ দিই, ওয়ার্কটা কাজ, আমরা যে কাজ বলতেছি হচ্ছে এটা কি পাথ ফাংশন না স্টেট ফাংশন? আমরা বিভিন্ন প্রসেসের জন্য ভিন্ন ভিন্ন কাজ, যদি আমরা এই গ্রাফে যদি তাকাই তাহলে এই স্টেট থেকে এই যে স্টেট এই পথে সে আসলো, তার এখানে চাপ চাপ আয়তন বাড়ার সাথে সাথে চাপের পরিবর্তন, এখানে আমরা দেখতে পাচ্ছি সে স্টেট থেকে এই এই এখানে যদি হয় এই পরিবর্তন যদি হয়, অথবা এই স্টেট থেকে এ ধরনের যদি পরিবর্তন হয়, তাহলে দেখা যাচ্ছে এখানে কাজের পরিমাণ এতটুকু, এখানে কাজ হচ্ছে এই এতটুকু, এখানে কাজটা হচ্ছে এই, তাহলে দেখা যাচ্ছে যে এটা এটা পাথ ফাংশন, কারণ এটা পথের উপর ডিপেন্ড করতেছে, এটা স্টেট ফাংশন নয়। আমরা যদি এখানে কিউ এবং ডব্লিউ, কিউ হচ্ছে তাপের পরিমাণ, ডব্লিউ হচ্ছে কাজ, পাথ নির্ভর ফাংশন, কারণ এটা নির্ভর করে হাউ দ্য চেঞ্জ ইজ ক্যারিড আউট, এটি স্টেট ফাংশন নয়। আবার ইন্টারনাল এনার্জি, আমরা যেটা বলছিলাম এটা পাথ নির্ভর নয় স্টেট ফাংশন, কারণ এটা নির্ভর করে প্রারম্ভিক এবং চূড়ান্ত স্টেটের উপর। আমরা যদি একটু আবার এটাকে গুছিয়ে বলি, তাহলে আমরা বলবো আমাদের দরকার হচ্ছে আজকে থার্মোডাইনামিক্সের প্রথম সূত্রে তাপ, কাজ এবং ইন্টারনাল এনার্জির মধ্যে সম্পর্ক। তাই সেখানে বলতে চাচ্ছি আমরা কিউ এবং ডব্লিউ, অর্থাৎ তাপ এবং কাজ, এটা পাথ নির্ভর ফাংশন, এটা নির্ভর করে যে কিভাবে পরিবর্তনটি সংঘটিত, এটি স্টেট ফাংশন নয়। কিন্তু ইন্টারনাল এনার্জি এটি পাথ নির্ভর নয়, এটা একটা স্টেট ফাংশন, কারণ এটি নির্ভর করে প্রারম্ভিক এবং চূড়ান্ত স্টেটের উপর। আমরা আরেকটি ব্যাপার এখন আমরা একটু জানবো, যে একটা হচ্ছে ওয়ার্ক ডান বাই এ সিস্টেম, ওয়ার্ক ডান বাই এ সিস্টেম, সিস্টেম কর্তৃক কাজ। সিস্টেম কর্তৃক কাজ হচ্ছে যদি যদি পিস্টনের বিপরীতে গ্যাসটি প্রসারিত হয়, অর্থাৎ গ্যাস যখন প্রসারিত হয় তবে পিস্টনের উপর বল প্রয়োগের মাধ্যমে এর সরণ ঘটে এবং পিস্টনের উপর কাজ করে। এই যে ওয়ার্ক, এইটাকে বলতেছি আমরা ওয়ার্ক ডান বাই এ সিস্টেম। যখন এই গ্যাসটা প্রসারিত হবে তখন এই প্রসারণের জন্য ডব্লিউটা হচ্ছে ধনাত্মক, কাজ হচ্ছে ধনাত্মক। আর একটা হচ্ছে ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম। একটু আগে আমরা যে কথাটা বললাম ওয়ার্ক ডান বাই এ সিস্টেম, এখন কথা বলছি যে ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম। ওয়ার্ক ডান বাই এ সিস্টেম হলে কাজ ধনাত্মক হচ্ছে এবং এখানে প্রসারণ ঘটে, আর ওয়ার্ক ডান অন দ্য সিস্টেমে এটি সংকুচন ঘটে, এভাবে পিস্টন নিচের দিকে চাপ দেয় আর এখানে পিস্টনটি উপরের দিকে উঠে। তাহলে এখানে ওয়ার্ক ডান অন দ্য সিস্টেমে সংকুচনের জন্য কাজ হচ্ছে ঋণাত্মক। যদি পিস্টন গ্যাসকে সংকুচিত করে নিচের দিকে নেমে আসে এক্ষেত্রেও কাজ হয়, তবে তা গ্যাস তা এখন এটা গ্যাসের উপর, আর আগের কাজটি ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম, এটা হচ্ছে পিস্টনের উপর কাজ করে। তাহলে আমরা যদি বলি কাজ হলো একটি সিস্টেম এবং এর আশেপাশের মধ্যে একটি মিথস্ক্রিয়া যার প্রভাবে কোনো বস্তুকে উঠানামা করানো যেতে পারে। আমরা যদি কাজটাকে সংজ্ঞায়িত করি এভাবে, কাজ হলো একটি সিস্টেম এবং এর সারাউন্ডিংসের মধ্যে একটি মিথস্ক্রিয়া বা ইন্টারাকশন যার প্রভাবে কোনো বস্তুকে উঠানামা করানো যেতে পারে। আচ্ছা, কাজ শুধুমাত্র তখনই হয় যখন গ্যাস প্রসারিত বা সংকুচিত হয়। এই কথাগুলো তোমরা একটু মনে রাখবা। এখন আমরা দেখি যে ওয়ার্ক ডান অ্যান্ড পিবি কার্ভ, যেটাকে আমরা বলি, এই পিবি কার্ভ নিয়ে আমরা পরবর্তীতে আরো বিস্তারিত আলোচনা করব। যে আমরা এই ওয়ার্ক ডানটা পিবি কার্ভ থেকে আমরা ওয়ার্ক ডানটা বের করতে যাচ্ছি, তাহলে যখন এই স্টেটে কোনো বস্তু থাকে এটা চা আয়তন বাড়ার সাথে 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 তার চাপ কমে যাচ্ছে, তখন সেই স্টেটে চলে যায়। তাহলে এই এখানে কাজটা হচ্ছে এই এরিয়া, এই শেডেড এরিয়া যেটা আমরা বলতে চাচ্ছি, এটা যে ওয়ার্ক ডান। আমরা যদি এভাবে বলি, যখন গ্যাস ধীরে ধীরে ভি ওয়ান থেকে ভি টু তে প্রসারিত হয়, পিবি রেখাচিত্রের নিচের ছায়াচ্ছন্ন অঞ্চলকে সিস্টেম কর্তৃকৃত কাজ হিসেবে বলা হচ্ছে, সিস্টেম কর্তৃক, কারণ আমরা বলছিলাম প্রসারণ যদি হয় তাহলে হচ্ছে ওয়ার্ক ডান
বাইদা সিস্টেম অর্থাৎ সিস্টেম কর্তৃক কৃত কাজ হিসেবে। এই কাজের পরিমাণটা আমরা যদি বের করতে চাই তাহলে আমরা প্রথমে পিস্টনের ক্ষেত্রে ক্ষেত্রফল যদি আমরা বলি এ, পিস্টনের উপর গ্যাসের চাপ আমরা যদি বলি পি, আমরা এই চিত্রের দিকে তাকাই তাহলে এই কথাগুলো এখানে মিলিয়ে নেই যে পিস্টনের ক্ষেত্রের ক্ষেত্রফল এটা হচ্ছে এ, পিস্টনের উপর গ্যাসের চাপ আমরা যদি বলি পি, গ্যাসের জন্য পিস্টনের উপর বল আমরা বলবো চাপ ইন্টু ক্ষেত্রফল, আর গ্যাস কর্তৃক কৃত কাজকে আমরা বলবো এই যে এফ ডি, তখন এফ হচ্ছে পি এ আর ডি তো তার যে সরণ যে ঘটছে এই এতটুকু জায়গায়, পিস্টন ছিল এই জায়গায় প্রসারিত এই জায়গায় চলে আসছে তাহলে তার সরণটা যদি এই হয় তাহলে এখান থেকে আমরা গ্যাস কর্তৃক কৃত কাজ আমরা বলতে পারি পি ইন্টু ডি ডি। এখন সসীম আয়তন পরিবর্তনের জন্য ভিউ ওয়ান থেকে ভিউ ভি টুতে যদি যায় তাহলে আমরা বলতে পারবো যে ডব্লিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশনের মাধ্যমে পি ডি ভি এটা আমরা বলতে পারি। তাহলে আমরা এইটা একটা মনে রাখবো যে পিবি কার্ভ থেকে আমরা ওয়ার্ক ডানটা কতটুকু কাজ হয় সেটা আমরা বের করতে পারবো। তাহলে ওয়ার্ক ডান বের করার জন্য আমাকে পিবি ডায়াগ্রামটা অঙ্কন করে নিতে হবে। এখন ওয়ার্ক আরেকটু যদি দেখি যে এই আমরা যদি যে প্রসেসগুলো বলছিলাম এটা হচ্ছে আইসোথার্মাল প্রসেস, আইসোথার্মাল প্রসেসের কাজের পরিমাণ আমরা বলবো যে এই যে পি ওয়ান ভি ওয়ান, পি ওয়ান ভি ওয়ান লন ভি টু বাই ভি ওয়ান, এখানে পি ওয়ান ভি ওয়ান লন পি টু বাই পি ওয়ান বাই পি টু। আমরা যদি বলি যে এটা যদি আইসোবেরিক সিস্টেম হয় যেখানে পি কনস্ট্যান্ট থাকে তাহলে কাজটা কেমন হবে, সেই কাজের পরিমাণটা হবে পি ভি টু মাইনাস ভি ওয়ান। আর এটা যদি হয় আইসোপোরিক অর্থাৎ ভলিউম যখন কনস্ট্যান্ট থাকবে তখন কাজের পরিমাণটা যদি আমরা বের করতে চাই এই যে আমরা বলি এটা সমান হচ্ছে জিরো, তাহলে এটা আইসোথার্মাল প্রসেসে কাজ হচ্ছে এই শেডেড এরিয়াগুলো আমরা দেখতে পাচ্ছি, এটা আইসোবেরিক প্রসেসে এই শেডেড এরিয়াতে কাজ পরিমাণ আর পিবি কার্ভ থেকে, আর এটা হচ্ছে আইসোকোরিক তাহলে এই শেডেড এরিয়া এখানে দেখা যাচ্ছে কাজ কাজ হচ্ছে জিরো। আমরা পরবর্তীতে যখন আমরা আরও বিস্তারিত আলোচনা করব তখন আমরা প্রতিটা প্রসেসের জন্য কৃত কাজের পরিমাণ আমরা পিবি ডায়াগ্রাম থেকে বের করব। এখন আমরা একটু হিট ইঞ্জিন সম্পর্কে একটু জানি, আমরা আমাদের থার্মোডাইনামিক্সের একটি অ্যাপ্লিকেশন হচ্ছে হিট ইঞ্জিন। আমরা জানি যে হিট ইঞ্জিনে তিনটা যদি অংশ যদি আমরা বিবেচনা করি, একটা হচ্ছে হট রিজার্ভার, একটা হচ্ছে ইঞ্জিনটি, আর একটা হচ্ছে কোল্ড রিজার্ভার। হট রিজার্ভারের তাপমাত্রা যদি আমরা টি ওয়ান ধরি এবং কোল্ড রিজার্ভারের তাপমাত্রা যদি টি টু ধরি, আর কিউ ওয়ান পরিমাণ তাপ যদি ইঞ্জিনে প্রবেশ করে এবং এই ইঞ্জিনের সাবস্টেন্সকে আমরা যদি বলি গ্যাস, গ্যাস হিসাবে ওয়ার্কিং সাবস্টেন্সটাকে যদি আমরা গ্যাস ধরি, তাইলে কিউ পরিমাণ তাপ যখন এখানে আসবে এই এই গ্যাস তখন প্রসারিত হয়ে কিছু কাজ করবে, এই পিস্টনে কাজ করবে, আর কিছু কিছু পরিমাণ তাপ ইঞ্জিন হতে বাদ পড়ে কোল্ড রিজার্ভারে এসে জমা হবে। তাহলে যতটুকু আমি তাপ দিচ্ছি সেটা দুইটা অংশে বিভক্ত হয়ে যাচ্ছে, একটা কাজ ডব্লিউ এবং আরেকটা হচ্ছে কোল্ড রিজার্ভারে যে বাদ পড়া তাপ এইটা। অর্থাৎ আমরা বলতে পারি এখানে কিউ সমান অর্থাৎ যে তাপটি আমি দিচ্ছি সেটা হচ্ছে কাজ এবং বাদ পড়া তাপের যোগফলের সমান। আমরা যদি এই দিকে একটু তাকাই সেটা একই জিনিস যে ইঞ্জিনে তাপ প্রদত্ত চা ইঞ্জিনে প্রদত্ত তাপ যদি কিউ ওয়ান হয় আর এখানে ওয়ার্কিং সাবস্টেন্স যদি গ্যাস থাকে তখন তাপে যদি এটা প্রসারিত হয় তখন এটা একটা পিস্টনের উপর চাপ দেয় এবং পিস্টনটি উত্তপ্ত গ্যাস পিস্টনের উপর কাজ করে, সেই কাজকে আমরা ইঞ্জিন কর্তৃকৃত কাজ ডব্লিউ হিসেবে যদি ধরি এবং ইঞ্জিন হতে বাদ পড়া তাপ যদি কিউ টু হয় তাহলে আমরা ওই যে একটু আগে বলছিলাম কিউ ওয়ান, এই কিউ ওয়ানটা প্রদত্ত তাপটি হচ্ছে ডব্লিউ ইঞ্জিন কর্তৃকৃত কাজ এবং ইঞ্জিন হতে বাদ পড়া তাপের যোগফলের সমান। আর এখানে আমরা যদি এই অ্যানিমেশনে আমরা দেখতে পাচ্ছি যে যখন প্রসারিত হচ্ছে তখন এখানে কাজ করছে এবং এটা ঘুরছে। মানে হিট ইঞ্জিন আমরা সাধারণত কি হয় কনভার্টেড থার্মাল এনার্জি ইন্টু মেকানিক্যাল এনার্জি, হিট ইঞ্জিনে কনভার্ট করে থার্মাল এনার্জিকে মেকানিক্যাল ইঞ্জিন এনার্জিতে কনভার্ট করে। আমরা যদি এটাকে এভাবে দেখি, হিট সোর্স ট্রান্সফার্স হিট এনার্জি টু দ্য গ্যাস, তারপরে এক্সপানশন অফ গ্যাস, গ্যাস তখন এক্সপানশন হয়, ড্রাইভস পিস্টনকে চালনা করে এবং এটা কাজ করে এনভায়রনমেন্টের উপরে, আর ইন দ্য প্রসেস ইজ রিলিজেস হিট এনার্জি ইনটু দ্য কোল্ড রিজার্ভিয়ার হুইচ রিটার্নস দ্য সিস্টেম টু ইটস ইনিশিয়াল স্টেট। এই হচ্ছে হিট ইঞ্জিনের মেকানিজম। আমরা এটা কেন জানলাম,
তাপ গতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা পড়লেই বুঝতে পারবো একটু পরে যে কেন আমরা হিট ইঞ্জিন আগে আমরা আলোচনা করলাম। তো আমরা তাপ গতিবিদ্যার সূত্রটা যদি আমরা এভাবে বলি, তাপ গতিবিদ্যার প্রথম সূত্রটিকে সাধারণত শক্তির সংরক্ষণের সূত্র হিসেবে উল্লেখ করা হয়। অর্থাৎ শক্তির সৃষ্টি বা ধ্বংস করা যায় না, বরং এক শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হতে পারে, এবং শক্তি রূপান্তর বিধিতে তাপ শক্তিকে অন্য শক্তিকে অন্য শক্তিতে অথবা অন্য শক্তিকে তাপ শক্তিতে পরিণত করা সম্ভব। বিজ্ঞানী জুল তাপ এবং কাজের মধ্যে সম্পর্ক করে দেখান, সেটা হচ্ছে এই শক্তি রূপান্তর বিধিতে তাপ শক্তিকে অন্য শক্তিতে অথবা অন্য শক্তিতে তাপ শক্তিতে রূপান্তর করা সম্ভব। আর বিজ্ঞানী জুল তাপ এবং কাজের মধ্যে সম্পর্ক করে দেখান যে উনি যখন বলছে যখন সমস্ত কাজ তাপ শক্তিতে অথবা তাপ সম্পূর্ণরূপে কাজে পরিণত হয়, তখন কাজ এবং তাপ পরস্পরের সমানুপাতিক, কাজ এবং তাপ পরস্পরের সমানুপাতিক। কোনো সিস্টেমের উপর ডব্লিউ পরিমাণ কাজ করা যদি কিউ পরিমাণ তাপ উৎপন্ন হয়, তবে জুলের সূত্র অনুসারে এখানে আমরা একটু চেঞ্জ করতে যাচ্ছি, একটু ভুল হয়ে গেছে, এটা হবে এটা এটা এটাকে আমরা যদি বলি যে কিউ কিউ, আমরা এইচ বলতে পারি, আমরা এটাকে বরং এখানে না দিয়ে আমরা এটাকে এইচ বলি, তাহলে সহজ হয়ে যাবে। কিউ যদি তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে কি ডব্লিউ প্রপোর্শনাল টু এইচ, আর এই জেটা হচ্ছে একটি ধ্রুবক, যেটাকে আমরা যান্ত্রিক সমতা অথবা জুলের ধ্রুবক বলে থাকি আমরা। এই সূত্রের একটি তাৎপর্য হচ্ছে এ সূত্রটা কাজ এবং তাপের সম্পর্ক স্থাপন করে, আর এ সূত্র মতে নির্দিষ্ট পরিমাণ তাপ পেতে হলে নির্দিষ্ট পরিমাণ কাজ প্রয়োজন। অর্থাৎ তাপ পেতে হলে কাজের প্রয়োজন, আবার নির্দিষ্ট পরিমাণ কাজ পেতে হলে নির্দিষ্ট পরিমাণ তাপের প্রয়োজন, আর কোনো কিছু ব্যয় না করে কাজ অথবা তাপ পাওয়া সম্ভব নয়। এই হচ্ছে তিনটা ইম্পর্টেন্ট জিনিস তাপ গতিবিদ্যার প্রথম সূত্র অর্থাৎ জুলের সূত্র থেকে আমরা তাৎপর্যটা জানলাম। আমরা যদি তাপ গতিবিদ্যার সূত্রটাকে যদি আমরা বিজ্ঞানী ক্লসিয়াসের মতে যদি বলি, তাহলে সেটা কি হতে পারে, যখন কোনো সিস্টেমে তাপ শক্তি সরবরাহ করা হয়, তখন সেই তাপ শক্তির কিছু অংশ সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে ব্যবহৃত হয় এবং বাকি অংশ দ্বারা সিস্টেম তার পরিবেশের উপর বাহ্যিক কাজ সম্পাদন করে। আমরা একটু আগে যে হিট ইঞ্জিনটা দেখছি সেটাতে আমরা এটার একটা উদাহরণ দেখতে পেয়েছি। এখানে আমরা যদি গাণিতিকভাবে এই কথাটা বলি যে কিউ পরিমাণ তাপ শক্তি সরবরাহ করার ফলে যদি কোনো সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ডিইউ হয়, অর্থাৎ আমরা যদি এই এই জায়গার দিকে তাকাই, এই ছবিটার দিকে যদি তাকাই, তাহলে কিউ পরিমাণ যদি আমরা তাপ দেই তাহলে তার ইন্টারনাল এনার্জি প্রথমে U1, এবং আমরা যদি তাপ দেই তাহলে তার ইন্টারনাল এনার্জির পরিবর্তন যদি U2 হয়, তাহলে ডিইউটা হচ্ছে U1 - U2, এটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। এবং এখানে বলা হচ্ছে ডিকিউ পরিমাণ তাপ শক্তি সরবরাহ করার ফলে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন যদি ডিইউ হয়, এবং এই যে এখানে এই অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনের কারণে তার এই পিস্টনটি উপরে উঠে গেছে, এই পরিমাণ দূরত্ব সে অতিক্রম উপরে উঠে গেল, এবং এটা করলো কিভাবে, ডব্লিউ পরিমাণ কাজ করলো। তাহলে আমরা সিস্টেম কর্তৃক পরিবেশের উপর বাহ্যিক কৃতকাজের পরিমাণ যদি ডব্লিউ হয়, তাহলে তাপ গতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা বলতে পারি এই যে যতটুকু তাপশক্তি আমরা সরবরাহ করেছিলাম সেটা ইন্টারনাল এনার্জির পরিবর্তন এবং সে যে কতটুকু কাজ করলো তার সমষ্টির সমান, এটি হচ্ছে তাপ গতিবিদ্যার প্রথম সূত্র। আমরা এটাকে একটু আগে আমরা যখন এটা বলছিলাম কাজ, তখন বলছিলাম কাজটা হচ্ছে চাপ এবং আয়তনের পরিবর্তনের গুণফলের সমান, আর ইন্টারনাল এনার্জি এটা, তাহলে এটা হচ্ছে আমরা সরবরাহ করলাম, এই সরবরাহকৃত শক্তিটা ইন্টারনাল এনার্জি এবং কৃতকাজ করতে ব্যয়িত শক্তির যোগফলের সমষ্টি। আমরা যদি বলি এটি হচ্ছে সিস্টেম কর্তৃক শোষিত তাপ, আর সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে ব্যবহৃত তাপ শক্তি, আর সিস্টেম কর্তৃক কৃতকাজ, এই সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি এবং সিস্টেম কর্তৃক কৃতকাজের সমষ্টি হচ্ছে সিস্টেম কর্তৃক শোষিত তাপ। এটি হচ্ছে তাপ গতিবিদ্যার প্রথম সূত্র বিজ্ঞানী ক্লসিয়াসের মতে। তাহলে আমরা যদি এটাকে এভাবে বলি, কোনো সিস্টেমে তাপ শক্তি অন্য কোনো শক্তিতে রূপান্তরিত হলে অথবা অন্য কোনো শক্তি তাপে রূপান্তরিত হলে সিস্টেমের মোট শক্তির পরিমাণ একই থাকে,
এটাই হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের মূল কথা। এবং এই তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা রিলেশন করে ইন্টারনাল এনার্জি, ওয়ার্ক এবং হিটের মধ্যে যে সম্পর্ক স্থাপন করে। তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি হচ্ছে ইন্টারনাল এনার্জি, কাজ এবং তাপ, এই তিনটার মধ্যে সম্পর্ক প্রকাশ করে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। আমরা একটি উদাহরণ যদি দেই, উদাহরণটা হচ্ছে একটি বদ্ধ পাত্রে গ্যাসকে 10 জুল শক্তি দিয়ে যদি আমরা উত্তপ্ত করি, আমরা যদি একটি বদ্ধ পাত্রের গ্যাসকে 10 জুল তাপ শক্তি দিয়ে উত্তপ্ত করা হলো, যার ফলে ঢাকনাটির পাত্রটি ঢাকনা 3 নিউটন বলে 2 মিটার উপরে উঠে গেল, সিস্টেমের শক্তিতে মোট কত পরিবর্তন হবে? অর্থাৎ আমরা ইন্টারনাল এনার্জিটা বের করতে চাচ্ছি। আমরা ছবির দিকে যদি তাকাই, আমরা হাইলাইট এটা নেই, তাহলে দেখতে পাচ্ছি যে এই ছিল তার প্রারম্ভিক অবস্থা। আমরা তাপ দেওয়ার ফলে, 10 জুল তাপ দেওয়ার ফলে সে এই যে 2 মিটার উপরে উঠে গেল এবং 3 নিউটন বলে, তাইলে তারা ইন্টারনাল এনার্জির পরিবর্তন কত হবে আমরা যদি বের করতে চাই? তাহলে আমরা প্রথমে আমার দরকার কাজ। তো কাজ আমরা জানি যে W সমান Fx, Fটা হচ্ছে 3 নিউটন আর x হচ্ছে 2 মিটার, তাহলে আমরা বলবো কাজ হচ্ছে 6 জুল। আর ডেল ইউ ইন্টারনাল এনার্জির পরিবর্তন, প্রদত্ত তাপ বিয়োগ হচ্ছে যতটুকু সে কাজ করলো, তাহলে আমরা বলবো যে প্রদত্ত চাপ আমরা দিছি 10 জুল, সে কাজ করলো 6 জুল, তাহলে ইন্টারনাল এনার্জির পরিবর্তন হচ্ছে 4 জুল। এটি হচ্ছে একটি উদাহরণ তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তো আমরা আশা করি তোমাদের এই ক্লাসটি যদি তোমরা বারবার দেখো, অথবা যদি তোমাদের কোনো মনে প্রশ্ন জাগে, তোমরা আমাকে প্রশ্ন করবা ফোন করে, অথবা আমার ইনবক্সে প্রশ্ন পাঠিয়ে দিতে পারো। তোমাদের কোনো জিজ্ঞাসা আমি তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আল্লাহ হাফেজ, ধন্যবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য।